আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে আমাদের একজন বোন বসে আছেন, যিনি সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন। পেশায় ওনার আসলে বেশ কয়েকটা পরিচয় আছে, ওনার পরিচয়গুলো আসলে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো, যে উনি আসলে বেশ অনেকগুলো কাজের কাজে উনি একটু জানবো ওনার কাছ থেকে। আসুন দর্শক, এবং ওনার কাছ থেকে এটাও আজকে আমরা একটু জানবো যে উনি যে আমাদের এই ডিপিআরসিতে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন, কতদিন থেকে এই সমস্যায় ভুগেছেন, এবং আফটার ট্রিটমেন্ট কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানবো। তার আগে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমি মিসেস আরিফুন্নেসা। আমি আমার জন্ম চুয়াডাঙ্গা জেলায়, আর শ্বশুর বাড়ি চট্টগ্রাম। আচ্ছা, তার মানে শ্বশুর বাড়ির ইয়াতে আপনাকে চট্টগ্রামে থাকতে হচ্ছে। জি, আমি এখন সিটিজেন বলতে গেলে চট্টগ্রামের। ঠিক আছে, পেশাগতভাবে আপনি কি করেন? আমি পেশায় শিক্ষক, শুধু শিক্ষক বললে হবে না, আমি একটা স্কুল প্রতিষ্ঠাতা। আলহামদুলিল্লাহ, আমি একটা কারিগর। আপনারা? আমি একটা জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করেছি, আমার সামনে আরো লক্ষ্য আছে ওটাকে 9-10 পারমিশন নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আর কি। আর আমার নিজের একটা শখের একটা জায়গা আছে, ইউটিউব চ্যানেল, এটা আমার রান্নার একটা জায়গা। আমি রান্না করতে খুব পছন্দ করি এবং মানুষকে খাওয়াতেও পছন্দ করি। আলহামদুলিল্লাহ। তো ওই এই উদ্দেশ্যেই আমার রান্নাগুলো মনে করি যে আমি সবার সাথে একটু শেয়ার করে দেখি। দর্শকদের জন্য, যারা আপনাকে চেনেন তাদের জন্য আপনার চ্যানেলের নামটা যদি একটু বলেন। আমার চ্যানেলের নাম মুক্তিস ক্রিয়েটিভিটি। এটা বেশি দিন করিনি, মাঝখানে আমি কিছু বন্ধ রাখছি আমার অসুস্থতার কারণে। আসলে রান্না করতে গেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এই দাঁড়িয়ে থাকার কারণে আমার আসলে ব্যথাটা আরো বেড়ে গিয়েছিল। তারপর থেকে আমি এই রান্না চ্যানেলটা আপাতত স্টপ রাখছি। আমি আশা করি যে আমি যদি এখান থেকে সুস্থ হয়ে যেতে পারি তাহলে আবার চ্যানেলটা খুলবো, মানে খুলবো মানে কাজ দিব, ভিডিও দিব ওখানে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন, বা এটার উৎপত্তিটা ঠিক কতদিন আগে? আমার আসলে অনেকগুলো রোগ, যেমন আমার থাইরয়েড আছে, দীর্ঘ 10 বছর আমি থাইরয়েড রোগে ভুগছি, এবং ডায়াবেটিসও আছে। আচ্ছা, তো এই এগুলোর কারণেই আমার আস্তে আস্তে হাড় ক্ষয় হতে থাকছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি বুঝেছি মনে হয় 5 বছর আগে। 5 বছর আগে থেকে একটু একটু বুঝতে পারতাম যে আমার, আমি সিঁড়ি দিয়ে নামতে পারতাম না, সিঁড়ি দিয়ে নামলে আমার খুব পেন করতো, এবং কি আমার পায়ের গোড়ালি খুব ব্যথা করতো। আমি মানে 60 বছরের মানুষের মতো করে এক পা করে নেমে নেমে সিঁড়ি ভাঙতাম। তারপরে আমি, মানে আপনি বয়স তো আসলে অত বেশি না, কিন্তু আপনি দেখলেন যে আপনি ধীরে ধীরে অসুস্থ হচ্ছেন। হ্যাঁ, আমি ক্রমে, আমি বুঝতে পারছি যে আমি ক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছি, আমার ভিতর থেকে কাজের শক্তিটা আমি হারিয়ে ফেলছি, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি তো কাজ করতে পছন্দ করি খুব, তা আমার শরীরটা আমাকে আসলে পারমিট করছিল না। তা আমি বিভিন্ন ডাক্তারের কাছে গেছি চট্টগ্রামে, আমি অনেক ডাক্তার দেখাইছি, বিশেষ করে আর্থ্রাইটিস ডাক্তারদের কাছে গেছি। ওনারা আমাকে ব্যথার ওষুধটাই দিতেন, ব্যথার ওষুধটা আমি মূলত খাইনি, খুব একটা খাইনি, যার কারণে আমার ট্রিটমেন্টটাও ঠিক মতো হচ্ছিল না। আমি যেটা চাচ্ছিলাম যে আমাকে ব্যথার ওষুধ না দিয়ে আমার শরীরের ভিতরে যে ক্ষয় হয়ে যাচ্ছে এটা আমি মানে রিমুভ করতে চাচ্ছিলাম, যে কিভাবে এটা রিকভার করব। আমি চাচ্ছি যে আমি ভিতর থেকে সুস্থ হব, আমার হাড়গুলো একটু মজবুত হওয়া দরকার। আমার আসলে হাড়গুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে, আমি তো ব্যথার ওষুধ খেয়ে তো আমি তো হাড় মজবুত করতে পারবো না। এই চিন্তা করে আমি পরে শফিউল্লাহ ভাইয়ের চ্যানেল দেখি, ভিডিও দেখি। শফিউল্লাহ ভাইয়ের চ্যানেলগুলো দেখার পরে অনেকগুলো চ্যানেল আমি দেখছি, তারপরে ওনার চ্যানেলটা আমার খুব ভালো লাগছে, ওনার কথাগুলো খুব ভালো লাগতো, যার কারণে ওনার কথা মতোই কিন্তু আমি কিছু ওষুধ নিজে নিজে সাহস করে খেয়ে ফেলছি। আচ্ছা, উনি অবশ্য উৎসাহ দিয়েছিলেন যে এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি খেতে পারবেন। এরপরে চিন্তা করলাম যে শফিউল্লাহ ভাইয়ের সাথে সরাসরি আমি কথা বলবো। আমি এসেছিলাম 3 মাস আগে এসেছি, এসে ওনার সাথে দেখা করছি, অনেকগুলো টেস্ট দিয়েছিলাম, দেওয়ার পরে আমাকে কিছু ওষুধ দিয়েছিলেন, ওষুধগুলো খেয়ে আমার খুব ভালো লাগছে। আমি যেসব প্রবলেমগুলো বেশি মানে সাফার করছিলাম ওই প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছিল, কিন্তু মূলত আমার হাড়ের ব্যথাটা কিন্তু রয়ে গিয়েছে, মানে দুর্বলতাটা রয়ে গিয়েছে। আমি হাঁটতে গেলে বা সিঁড়ি
বাড়িতে গেলে বা রানার মেশিনে আমি দৌড়াতে গেলে আমার যে নার্ভ গুলো পেইন করে, এই পেইনটা কিন্তু আমার রয়েই গেছে। কিন্তু অন্যান্য প্রবলেম ছিল, অন্যান্য প্রবলেম গুলো আমার ওষুধ দিয়ে কিছুটা রিকভার হয়েছে, মানে এনার্জি পেয়েছি আর কি, কিন্তু পুরোপুরি সুস্থ হইনি। পরে এখানে আসলাম, এসে বেশি দিন তো আসিনি, মাত্র 10 দিন। আচ্ছা, স্যার কি বলেছিলেন আপনাকে দেখার পরে? উনি আমাকে ভর্তি হতে বলেছিলেন, যে আমি যেহেতু শিক্ষক পেশায়, তো বলছে আপনাকে তো 15 দিন আমাকে সময় দিতে হবে, এখানে থাকতে হবে। তো এতদিন তো আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে, হ্যাঁ, তাই ছুটিতে ভাবলাম কি ছুটি, এটা এই পূজার ছুটি, এই পূজার ছুটিতে আমি মনে করলাম যে এই টাইমটা আমি ব্যবহার করবো, হ্যাঁ, আমার কাছে অনেকটা বেটার লাগছে, আমি একটু বেটার ফিল করছি, বিধায় তো যেতে চাচ্ছি, নইলে তো আমি যেতাম না। মানে যদি আপনাকে এক কথায় প্রকাশ করতে বলি যে আপনি আজকে কেমন আছেন, সেটাকে আপনি কি বলবেন? আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আমাকে বলেছিলেন উনি 15 দিন এখানে স্টে করতে হবে, 15 দিন যদি আমি স্টে করতাম আমি মনে হয় আমার ফুল ফিল মানে 100টা আমি হয়তো দিতে পারতাম। তা যেহেতু আমি অতদিন ওনার কথা শুনিনি, আমি 10 দিনের ভিতরে আমি অনেকটা ভালো ফিল করছি। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আমি প্রবলেম হতো, যেমন শুতে প্রবলেম হতো, হাড্ডিতে ব্যথা লাগতো কাঁধে শুলে, এটা কয়েকদিন থেকে দেখছি যেটা নেই। তারপরে হাঁটুর খুব পেন করতো, পেনটা চলে গিয়েছে, আর হাতের ব্যথাটা কিন্তু খুব মারাত্মক, আমি লিখতে পারতাম না। আমাকে অনেকে মানে লেখার জন্য যে কাজগুলো দিত আমার খুব বিরক্ত লাগতো, যদিও আমাকে কম লিখতে হয়, যেহেতু আমি পেশায় টিচার হলেও আমি প্রধান ওখানকার, এই জন্য আমার একটু কাজ কম করতে হয়, তারপর লিখতে হয়, তা আমি লিখতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। তো থেরাপিস্ট, ও আমাকে খুব যত্ন করে হাতটা ভালো করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা এরকম সুস্থতা বজায় থাকুক এবং ধারাবাহিকতা কন্টিনিউ হোক সেটাই আমরা চাই। সো ওভারঅল ডিপিআরসি এর আপনার চিকিৎসা এবং সামগ্রিক অবস্থা নিয়ে যদি বলতে বলি কি বলবেন এক কথা? আসলে ডিপিআরসি এর প্রধান শফিউল্লাহ ভাইয়ের কথা আমার খুব ভালো লাগছে, ওনার আচরণ, ওনার সবকিছু মিলে আমার কাছে আমি রিলায়েবল মনে করেছিলাম, নাহলে তো আমার আরো অনেক জায়গা ছিল সেখানেও যেতে পারতাম। তা আমার সব কিছু দেখে আমার মনে হলো যে আমি এখানে আসলে আমার জিনিসগুলো, আমি যেগুলো চাচ্ছি সেগুলো আমি হয়তো ফুলফিল করতে পারবো, তো আশা করি সেটা পেয়েছি। আর এখানকার ব্যবহার, বিশেষ করে সব স্টাফদের ব্যবহারটা আমার খুব স্যাটিসফাই করছে, আমি খুব খুশি। আর নিট অ্যান্ড ক্লিন, সবচেয়ে বড় কথা এই প্রতিষ্ঠানটা খুব নিট অ্যান্ড ক্লিন, আলহামদুলিল্লাহ। আর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, এখানে কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এই এই যে থেরাপিস্ট যে সমস্ত কার্যকলাপগুলো মানে যে যন্ত্র, হ্যাঁ, অত্যাধুনিক যন্ত্রগুলো আমাকে খুব অনুপ্রাণিত করি, আমি অ্যাস্টোনিস্ট যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমি এতগুলো জিনিস ব্যবহার করতে পারছি, এটা আমার কাছে খুব খুশি লাগছে। খুব সুন্দর একটা সেটআপ আছে। তো আপনার মতো এরকম অসংখ্য মানুষ আমাদের দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো বিভিন্ন সময়ের জন্য বা অথবা না জানার কারণে তারা চিকিৎসা পাচ্ছেন না, তাদের জন্য আপনি কি কিছু বলবেন? আসলে যার যার নিজস্ব ব্যাপার, বুঝছেন, এখানে আমার কথা যে শুনতে হবে তা না, প্রত্যেকের একটা নিজস্ব অভিমত আছে, নিজস্ব চিন্তা আছে, স্বাধীন চিন্তা আছে, হয়তো বা এখানে কিছু বললে একজন এক রকম মনে করতে পারে, তবে যারা খুব অসুস্থ, যারা খুবই ভুগছেন, তারা এটা বিশ্বাস করবে, তাদের দরকার। আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে এখানে সুন্দর একটা পরিবেশ আছে, এখানে যে থেরাপিস্ট আছে এরা খুব সন্তানের মতো, এরা খুব যত্ন করে কাজ করে, ওরা খুব ভালো ইয়ে করবে। যারা দুশ্চিন্তায় ভুগছে যে কোথায় যাব, আসলে থাকতে পারবো কিনা, বা এখানে আসলে একাও থাকা যায়, সবচেয়ে বড় কথা এখানে একা থাকা যায়, হ্যাঁ, যাদের পরিবারে সমস্যা আছে, সঙ্গে কেউ থাকতে পারবে না ব্যস্ততার কারণে, তারা নির্দ্বিধায় এখানে আসতে পারে। সুন্দর খাবার দাবারের ব্যবস্থা আছে, হ্যাঁ, খাবারের মানে সবকিছু এখানে আছে, যেহেতু বাইরে যখন কোনো কিছুই আনা লাগে না, শুধু
কাপড় চোপড় গুলো নিয়ে গুছিয়ে 10 দিনের বা 20 দিনের বা ডাক্তার যেভাবে বলে যতদিনের বলে ততদিনের জন্য আমার মনে হয় যেটা একটা রিক্রিয়েশন শরীরের জন্য, একটা ভীষণ একটা রিক্রিয়েশন, যে আমরা মনের রিক্রিয়েশনের জন্য যাই বিভিন্ন জায়গায়, কক্সবাজার যাই, বিদেশে যাই, কিন্তু শরীরেরও একটা রিক্রিয়েশন আছে। শরীর তো সবসময় কাজ করে, হ্যাঁ, শরীরের রিক্রিয়েশনটা খুব দরকার, কারণ নানা যন্ত্রের নানা রকমের দূষিত এই সমস্ত জিনিসপত্র শরীরে নিতে নিতে এতটা টায়ার্ড হয়ে যায়, তা আমার মনে হয় মাঝে মাঝে এখানে এসে কিছুটা থেরাপি নিলে এই থেরাপিটা খুব দরকার। শরীর ভালো তো মানে মন ভালো, হ্যাঁ, শরীরকে রিক্রিয়েশন দেওয়া খুব দরকার, তার চিকিৎসাটা আলাদা জিনিস। আর আমি তো বলছি যে এটা চিকিৎসা কেন্দ্র না, এটা হচ্ছে শারীরিক রিক্রিয়েশনের জায়গা। তো শারীরিক রিক্রিয়েশনটা দরকার, মানসিক রিক্রিয়েশনের জন্য তো যাই, সবাই টাকা ব্যয় করে, কিন্তু শরীরের রিক্রিয়েশনটা বেশি দরকার আমার মনে হয়। আমি যেটুকু রিক্রিয়েশন নিয়ে গেলাম শারীরিকভাবে, এনার্জি হয়তো বা পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক শুনলেন তো, আমরা চাই প্রতিটা মানুষ শারীরিক এবং মানসিক দুটোভাবেই তারা সুস্থ থাকুক, কারণ সুস্থ মানুষ মানে আমাদের সুস্থ একটি জাতি, সুন্দর একটি জাতি। এবং এই দেশকে গড়ার জন্য আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে দুইভাবে আমাদের সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য, যাতে উনি বাকিটার জীবন এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং মানুষ গড়ার কারিগর হিসেবে ওনার হাত ধরে যাতে এরকম অসংখ্য মানুষ সত্যিকারের মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে, বড় হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।